গত বছরের জুনে কুয়েতের আদালতের আদেশে শহীদ ইসলাম পাপুলকে গ্রেফতার করে কুয়েতের সিআইডি। সে সময় তার বিরুদ্ধে অবৈধ ভিসার ব্যবসা ও ঘুষ লেনদেনের অভিযোগ আনে সেদেশের গোয়েন্দা সংস্থা। আদালতে দেয়া প্রতিবেদনে তারা জানান, পাপুল ও কুয়েতের একটি চক্র 20,000 বাংলাদেশিকে কুয়েতে পাচার করে 1,400 কোটি টাকা হাতিয়ে নেয়। কুয়েতের আদালত 6 মাসের শুনানির পর শহীদ ইসলাম পাপুলের 4 বছরের জেল ও 53 কোটি টাকা জরিমানা করেছে দেশটির আদালত। সেদেশের প্রকাশিত গণমাধ্যমে উল্লেখ করা হয়, বাংলাদেশি এমপি ও আইন প্রণেতাকে কুয়েত আদালতের 4 বছরের জেল। একজন সংসদ সদস্যের বিরুদ্ধে বিদেশে শাস্তির নজির নেই উল্লেখ করে শেষ পর্যন্ত তার সংসদ সদস্য পদ থাকবে কিনা তা আদালতের নির্দেশের উপর নির্ভর করছে বলে জানান দুদকের সংশ্লিষ্টরা। আর্টিকেল 66(2)(d) অনুযায়ী 2 বছরের ঊর্ধ্বে যদি নৈতিক খলনের দায়ে যদি কারো সাজাপ্রাপ্ত হয় তাহলে উনি সংসদ সদস্য পদ হারাবেন, একটি সাংবিধানিক ব্যাখ্যার প্রয়োজন। সীমার জানা মতে এই পর্যন্ত কোনো সাংসদের বিদেশে কোনো আদালতের সাজা হওয়ার কারণে সংসদ সদস্য পদ গিয়েছে এই ধরনের নজির নেই। অন্যদিকে সংবিধান বিশেষজ্ঞরা বলছেন, কোনো অপরাধী সংসদে থাকবে না, সেই উদ্দেশ্যেই এই আইন। আইনের ব্যাখ্যা হলো তার সংসদ সদস্য পদ থাকবে না, 2 বছরের বেশি সাজা হলে সংসদ সদস্য পদ থাকবে না। এর উদ্দেশ্য হলো অপরাধী যাতে আমাদের সংসদ সদস্য না থাকে, তো সে যেই দেশেই হোক সে তো প্রমাণিত হয়েছে সে দোষী অপরাধী। এদিকে দেশেও পাপুল পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থ পাচার ও মানব পাচারের মামলা চলমান রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুর 2 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম পাপুলের বিরুদ্ধে কুয়েত সরকারের রায়ের পর প্রবাসী বাংলাদেশীদের মধ্যে চলছে আলোচনা সমালোচনা। প্রবাসী বাংলাদেশীরা বলছেন, পাপুলের এ সাজা অন্যান্য দুর্নীতিবাজ ও মানব পাচারকারীদের জন্য অশনি সংকেত। একই সঙ্গে প্রবাসীদের কুয়েতের আইন মেনে চলার পরামর্শ তাদের। এটি নিঃসন্দেহে বাংলাদেশি প্রবাসীদের জন্য একটি দুঃখজনক সংবাদ এবং বাংলাদেশি যারা এখানে বিচার ব্যবসা করেন বা বিভিন্ন অপকর্মের সাথে জড়িত আছেন তাদের জন্য একটি অশনি সংকেত। আমাদের দেশের মান সম্মান যাতে ক্ষুণ্ণ না হয় এই ধরনের সকল কার্যক্রম থেকে নিজেদেরকে বিরত রাখি এবং অন্যদেরকে বিরত থাকার জন্য আহ্বান জানাই। কুয়েত সরকারের নিজস্ব বিচার বিভাগের মাধ্যমে সাজা দেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। কুয়েতে নিজস্ব বিচার ব্যবস্থাই হয়েছে, এটাতে আমাদের কোনো মন্তব্য করার কিছু নেই। আমার শুধু একটাই অনুরোধ আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইদের, যেহেতু এখানে দেশের নাগরিক, দেশকে রিপ্রেজেন্ট করেন, আমি সবাইকে আকুল ভাবে অনুরোধ করব সবাই যেন কুয়েতের আইন শৃঙ্খলা নিয়ম কানুন মেনে চলেন। পাপুলের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগের মামলার রায় হলেও এখনো মানব ও অর্থ পাচারের 2টি মামলার রায় অপেক্ষমান রয়েছে। সময় সংবাদ, কুয়েত।